ভাই একটু বেশি সুন্দর গেলে সমস্যা আছে সামনে আচ্ছা এখানে তো কেউ বেটি না, খালি সব মহিলা একজন আলী বেটি নাকি তা কেক কই? কেক নাই নি? কিছু আসেনি রে, কেউ আছে? আলিম লাইভ যাই দেখি সবাই আবার লাইভে কল দিলে মৌসুমে হরতইব বলছি আমি তো
লেগেছে 1200 প্লেট লাগিয়ে দিস যারা দেখছো বাংলাদেশের সবাইকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এবং আমাদের সিলেট থেকে শুভেচ্ছা সবাই দোয়া করবে যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং কেক কাটা হবে সবাই আমাদের সাথে যারা দেখছেন আমাদেরকে কেক আমরা অলরেডি কেটে ফেলেছি এখন আমি দু একজনের মুখ থেকে অনুভূতি শুনবো আজকে যারা এখানে জয়েন হয়েছে অনেক দূর থেকে অনেকে এসেছে আমি একজনের সাথে কথা বলবো যে উসমানীনগর থেকে এসেছে এই যে আমাদের একটা বন্ধু যে উসমানীনগর থেকে এসেছে আজকের এই প্রোগ্রামের জন্য এই করোনাকে এই জয় করে কিন্তু অনেক দূর থেকে এসেছে তোমার কাছে জানতে চাইবো যে এত দূর থেকে এসেছো আসলে এই তোমার কোনো কষ্ট হয়েছে কিনা বা তোমার মনে ফিলিংসটা কি বলবো কেমন আছেন সবাই আসলে আপনার পালা আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমাদের এই বেসটা বারো চোদ্দ বেসটা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজ পর্যন্ত এখানে এসে পৌঁছেছে আজকের যে অনুভূতিটা আসলে বাসায় বলে প্রকাশ করতে পারবো না এই বারো চোদ্দ বেসের মাধ্যমে আমরা সারা দেশের বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন তাদের সহযোগিতা হবে এবং আজকের আনন্দটা সবাই যারা আমার সাথে জয়েন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক সবাই অনেক লাইভ অনেক কষ্ট ধন্যবাদ সিলেট ডিভিশন তথা পুরো বাংলাদেশের কার্যক্রম নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সব ধরনের সোশ্যাল কাজ করে সব ধরনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ তো আমরা আজকে আয়োজনে এখানে কেক কেটে আমরা দুইটা বছর শেষ করলাম এবং তৃতীয় বছরে আমরা পদার্পণ করলাম যাতে আমরা এই বছরটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি ভারতীয় বেদ পুরো বাংলাদেশের সবার প্রতি উদাত্ত আহ্বান রইল যারা আপনাদের আপনাদের জায়গা থেকে যে যে জায়গায় পারেন যে জায়গায় আছেন আশেপাশের সব যারা অসুখী বা দুঃখী মানুষ আছে সবার পাশে আপনারা দাঁড়াবেন এবং যারা রক্তের সমস্যা বর্তমান সময়ে রক্তের একটি মারাত্মক সমস্যা আপনারা যারা আশেপাশে যারা রক্তের নিয়ে কোনো সমস্যা করবে আমরা বারো চোদ্দ ব্যাচ বাংলাদেশের যারা আছি যে এখানে আছি সব জায়গায় আপনারা এগিয়ে যাবেন এবং অসহায় এবং গরিব দুঃখী মানুষের সাথে সব সময় থাকবেন এখানে কেক খাওয়ার প্রায় শেষ এবং খাওয়া দাওয়ার কার্যক্রম শেষ আমরা এখন সিলেট ডিভিশনের অ্যাডমিন আরিয়ান আলিমের সাথে তোমার এই উদ্যোগে আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আজকের এই এতগুলো বন্ধু করোনা সিচুয়েশনে আমরা এতগুলো বন্ধু একত্রিত হয়েছি বারো চোদ্দ বেচ নিয়ে তোমার আজকের এই দিনে জন্মদিনে দুইটা বছর অতিক্রম হয়েছে প্রথম থেকে কিন্তু আরিয়ান আলিম সিলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দুইটা বছর অতিক্রম করে আজকে আমরা সাত তারিখ হচ্ছে দুই বছর পূর্ণ হয়েছে এবং তৃতীয় বছরে আমরা পা দিতে যাচ্ছি তো নতুন বছর উপলক্ষে তোমার কোনো প্ল্যান আছে কিনা বা বারো চোদ্দ বেচকে নিয়ে তোমার কি মতামত যদি আমাদের যারা বন্ধুরা আছে এবং বন্ধুর বাইরে যারা দেখছেন সবার উদ্দেশ্যে কিছু বলো আসসালামু আলাইকুম প্রথমে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি গ্রুপের প্রতিষ্ঠা থেকে যারা এ পর্যন্ত কাজ করে যাচ্ছে আমাদের বন্ধু যারা আছে তো আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি করোনা সিচুয়েশনে যারা মৃত্যুবরণ করেছে যারা হসপিটালে আহত আছে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা বর্তমানে ভালো আছি
তো 1214 এ আসলে এটা আমার সবচেয়ে একটা প্ল্যাটফর্ম সামাজিক সংগঠনের কাজ করার প্রতি আমার অনেক প্রশ্ন আমি আশা করি আমার মতো সবাই আমরা যারা বন্ধু আছি সিলেট সারা বাংলাদেশকে 1214 প্ল্যাটফর্মকে বিশ্ব দরবারে উঁচু করে ধরবো এবং আমাদের প্রত্যেকটা একজন প্রত্যেকটা সুনাগরিক হিসাবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অসহায় মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ 1214 শুধু এই পৃথিবীতে একটা ব্র্যান্ড হিসাবে কাজ করবে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা সামাজিক কাজে এবং সামাজিকভাবে মূল্যবোধ হয়ে তারা একটা সঠিক মানুষ হিসাবে দেশকে পরিচালনা করতে পারে এই করে আমি সকলকে আমাদের 1214 বন্ধুদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তথা আমাদের সিলেট ডিভিশনের পক্ষ থেকে 1214 সারা বাংলাদেশের সকল বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম বা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সাথে দেখছিলেন।